আসসালামু আলাইকুম বন্ধুরা, এসএমপি টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাংলাদেশ সরকারের নতুন নিয়ম অনুযায়ী যাদের টিন সার্টিফিকেট আছে তাদের অবশ্যই টিন রিটার্ন দিতে হবে। কিন্তু আপনার কিন্তু এখন আর টিন সার্টিফিকেট বা আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো নিয়ে আয়কর অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসে ইভেন কি আপনার মোবাইলের মাধ্যমে আয়করটি জমা দিতে পারবেন অনলাইনে, এবং সাথে সাথে প্রাপ্তি রসিদ সহ টিন সার্টিফিকেট পেয়ে যাবেন ঘরে বসেই। কিভাবে সেই কাজটি করবেন, সম্পূর্ণ প্রসেসটি বা জিরো রিটার্ন সাবমিট করতে হলে কিভাবে কি করতে হবে, সেই প্রসেসটি আমি আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। আশা করি ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখবেন। মূল ভিডিওতে যাব, তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে যে নতুন নতুন ভিডিও আপলোড হবে তা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে একটি সার্চ বার পাবেন। এই সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ইটিন। ইটিন লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটি সাইট চলে আসবে। আপনি এটার উপরে ই রিটার্ন যে লেখাটি আছে এটার উপরে একটি ট্যাপ করে দেবেন। এরপর বন্ধুরা, আপনারা এখানে দুই নম্বর অপশনটি পাবেন ই রিটার্ন। ই রিটার্ন যে লেখাটি আছে এটার উপর আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন আপনার যদি সাইন ইন করা না থাকে তাহলে এখান থেকে আপনার রেজিস্ট্রেশন করবেন, আর যদি আপনার সাইন ইন আগে করা থাকে তাহলে আপনি সরাসরি সাইন ইন করতে পারবেন। তো রেজিস্ট্রেশন বাটনে আমি ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এখানে আমার যে টিন নাম্বারটি আছে এই টিন নাম্বারটি দিতে হবে। প্রথমে এখানে টিন সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। অতঃপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন যেটি আপনার নামে বায়োমেট্রিক করা। তারপর নিচে দেখেন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি সঠিকভাবে এখানে আপনাকে টাইপ করতে হবে। সঠিকভাবে টাইপ করার পর আপনি নিচে একটি ভেরিফাই অপশন পাবেন। এই ভেরিফাই অপশনের উপর আপনাকে একটি ট্যাপ করতে হবে। দেখেন বন্ধুরা, এখানে আমার যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটি ওটিপি গিয়েছে। এখন ওটিপিটি আমি এখানে বসিয়ে দিলাম এবং আমার এখানে একটি নতুন পাসওয়ার্ড দিতে বলেছে এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিতে বলেছে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং একটি স্পেশাল ক্যারেক্টার এবং ন্যূনতম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, এবং নিচে সেম পাসওয়ার্ডটি আবার দিবেন। দিয়ে তারপর ভেরিফাই বাটনে বা সাইন ইন বাটনে ক্লিক করবেন। দেখেন আপনার সামনে এরকম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আপনি আবার আপনার টিন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে বসাবেন এবং এখানে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনার টিন সার্টিফিকেট যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য এখানে চলে আসবে। আপনি নিচে সেভ এন্ড কন্টিনিউ পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এরপর বাম পাশে উপরে আপনি একটি থ্রি লাইন মেনু পাবেন, এই থ্রি লাইন মেনুর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিঙ্গেল পেজ রিটার্ন লেখা একটি অপশন পাবেন, এটার উপর ক্লিক করবেন। এখানে আপনারা দেখবেন গণ কর্মচারী নন একটি লেখা আছে, এটি বাদ দিয়ে বাকি সবগুলোতে আপনি টিক মার্ক উঠিয়ে দেবেন। তারপর আপনার আয়ের প্রধান উৎস বা স্থান নির্বাচন করবেন, আপনি যে এলাকা থেকে আয় করেন সেই এলাকাটি দিয়ে নিচে সাবমিট অপশন পাবেন, এই সাবমিটের উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন যেগুলো আপনার অটোমেটিক দেয়া আছে সেগুলো আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু একবার পড়ে যেতে পারেন। এখন আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার মূল যে ইনকামের রাস্তাটি আছে সেটাকে আপনাকে নির্বাচন করতে হবে। যেহেতু সরকারি চাকরিজীবী, আপনি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে নিচে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন এলাকা থেকে ইনকামটি করেন। তারপর এখান থেকে আপনি গ্রস ওয়েলথ ওভার 40 লাখস এটাতে নো সিলেক্ট করবেন এবং সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনার এমপ্লয়মেন্ট টাইপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি সরকারি চাকরিজীবী হলে অবশ্যই আইবাস থেকে বেতন নেন, আপনি আইবাস সিলেক্ট করে দেবেন। তারপর আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের নামটি এখানে বসাতে হবে। নিচে দেখেন আপনি বেসিক
আপনি বেসিক মানে হচ্ছে 1 বছরে 12 মাসে আপনি যত টাকা বেসিক নিয়েছেন সেই বেসিকটিকে আপনি এখানে বসাবেন। ধরেন আপনি 10,000 টাকা যদি প্রতি মাসে আপনার বেসিক হয় তাহলে 12 মাসে হচ্ছে 1,20,000 টাকা, আপনি এখানে 1,20,000 টাকাই বসাবেন। হাউস রেন্টও সেম 12 মাসে আপনি যা নিয়েছেন সেটা এখানে বসাবেন। মেডিকেল অ্যালাউন্স এখানে 12 মাসে যা নিয়েছেন তা এখানে বসাবেন। নববর্ষ ভাতা এখানে আপনি যা পেয়েছেন সেটা এখানে বসাবেন। দুটা ঈদ বোনাস অথবা সনাতন ধর্ম হলে আপনার যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। আপনি চাইলে নতুন কিছু অ্যাডও করতে পারবেন, না হলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর দেখেন এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনার যদি কোনো জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকে অথবা কোনো জায়গায় যদি আপনি লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন অথবা ডিপিএস করে থাকেন, সঞ্চয়পত্র থাকলে এখানে সঞ্চয়পত্র আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন। তো দেখেন নর্মালি আমাদের ডিপিএস থাকে, লাইফ ইন্স্যুরেন্স থাকে এবং জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকে, এগুলোই আপনার সাধারণত থেকে থাকে। তো আপনি এখানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে কত টাকা কাটান এবং অ্যাকাউন্ট নাম্বারটি কত সেটা এখানে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন, তারপর প্রতি মাসে আপনি কত টাকা করে কাটান সেটা বসিয়ে দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখেন এক্সপেন্ডিচার মানে আপনি কত টাকা খরচ করেছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। ধরেন আপনার ফুড, ক্লথিং এবং অন্যান্য এসেনশিয়ালিটিস 1 বছরে যা খরচ হয়েছে সেটা এখানে বসাবেন। ধরুন আপনি মাসে 20,000 টাকা করে খরচ করলে 12 মাসে আপনি 2,40,000 টাকা খরচ করেন, তাহলে এখানে 2,40,000 টাকা বসাবেন। তারপর অ্যাকোমোডেশন এক্সপেন্স আছে। অ্যাকোমোডেশন ধরেন আপনি 10,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দেন, তাহলে বছরে হচ্ছে 1,20,000 টাকা, সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার বাচ্চা কাচ্চা যদি এডুকেশন এক্সপেন্স থাকে তাহলে সেটা কত 12 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ পাবেন, এটার উপর ক্লিক করবেন। নিচে দেখেন কত টাকা ডিফারেন্স আছে, এই টাকাটুকু আপনি এক জায়গায় লিখে রাখবেন। এখানে 17,362 টাকা ডিফারেন্স, এটা আমি লিখে রাখবো এক জায়গায়। তারপর আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখেন এখানে আমার ইনকাম ট্যাক্স আসছে 0, মানে আমাকে কোনো টাকা পরিশোধ করতে হবে না। দেখেন এখানে একটি আইটেম আছে গোল্ড ডায়মন্ড, এটা কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে কিছু সিলেক্ট করে লিখে রাখতে পারবেন। ধরেন আপনি আপনার ওয়াইফের নামে কিছু স্বর্ণ কিনেছেন বা উপহার সামগ্রী হিসেবে পেয়েছেন, সেটা এখান থেকে আপনি অবশ্যই উল্লেখ করে দেবেন। এবং আপনার যদি অন্যান্য কোনো প্রপার্টিস থেকে থাকে বা জমি জমা থেকে থাকে তাহলে কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করবেন। ধরুন এখানে আমি গোল্ড উল্লেখ করব, তাহলে এখানে দেখেন পার্টিকুলার আছে, পার্টিকুলারটিতে আমি গোল্ড সিলেক্ট করব। তারপর টাইপ, এটা আমি গিফট আইটেম হিসেবে পেয়েছি, গিফট সিলেক্ট করব। তারপর কোয়ান্টিটি কত, আমি 15 সিলেক্ট করব। সাপোজ আমি 15 ভরি, ইউনিটটি হচ্ছে ভরি, ভরি সিলেক্ট করব। তারপর এখান থেকে ভ্যালু লিখতে হবে আমাকে। আপনার নামে যদি কোনো গাড়ি বা মোটর কার থেকে থাকে তাহলে সেখানে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও পূরণ করতে পারবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন। নিচে দেখেন আপনার সব কিছু যদি ঠিক থাকে তাহলে প্রসিড ফর অনলাইন রিটার্ন লেখা একটি অপশন পাবেন, আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি রিটার্নের ফর্ম চলে আসবে লিখিত, আপনারা এগুলো আবার মিলিয়ে নেবেন। যদি আপনার কোনো গরমিল থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেও ব্যাক করে পুনরায় কারেকশন করতে পারবেন। তারপর এখানে সাবমিট রিটার্নের উপর আপনি ক্লিক করে দেবেন। উপরে আপনার কাছে কনফার্মেশন চাইবে, সেটার উপর ক্লিক করলে দেখেন আপনার একটি অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট চলে আসবে, আপনি যে রিটার্ন দিয়েছেন সেটা একটি অ্যাকনলেজমেন্ট এখানে চলে আসবে। এই অ্যাকনলেজমেন্টটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে আমার ডাউনলোড করলে এরকম একটি অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ট্যাক্স রেকর্ডে গিয়ে কিন্তু আপনার সার্টিফিকেটটিও ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন।